আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। অন্য ধর্মের যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসান তামিম ইকবাল আরও একবার মুখোমুখি হওয়ার অপেক্ষায়। সাকিব আল হাসান তামিম ইকবাল যেই মাঠে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছেন, তাদের সেই ফেভারিট মাঠ মিরপুরের হোম অফ ক্রিকেটে আর মাত্র ক ঘন্টা পর মুখোমুখি হবে। সাকিব তামিমের এই ম্যাচটা এমন একটা আবহে পড়তেছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানটা আসলে দল ছাপিয়ে ব্যক্তি বড় হয়ে গেছে ভাই। চান্ডিকা হাতুরু সিং কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, খুব ইন্টারেস্টিং কথা, ক্রিক ইনফোতে দেয়া ইন্টারভিউতে, যে আসলে দলের উপর কোনো কিছু নেই, ব্যক্তির চেয়ে দল বড়। নিজে তিনি এটা বিশ্বাস করেন না, তিনি আবার এমন একজন ব্যক্তি তিনি দলকে তার থেকে নিজের থেকে ছোট মনে করেন। ওই আলোচনা ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে আমি ডেফিনেটলি আলোচনা করবো। আমার খুব প্রিয় মানুষ হাতুরু সিংকে নিয়ে ডিসকাশন করতে গিয়ে সময় নষ্ট করতে চাই না। বাট সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, এই যে দুটা দল মুখোমুখি হবে, এই দু দলের একটা দল যারা জিতবে তারা ফাইনালে চলে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তারা এক মাস মুখোমুখি হবে একই ভেন্যুতে। আবার যেই দলটা পরাজিত হবে তারা আসলে কোনো হিসাব নিকাশের মধ্যেই থাকবে না, এবারে বিপিএলটা তাদের জন্য শেষ, তাদের কথা কেউ মনে রাখবে না। সাকিব আল হাসান তামিম ইকবাল দুজন ডিফারেন্ট ক্রিকেটার, ডিফারেন্ট দলের হয়ে মুখোমুখি হবেন, মাঠে নামবেন, কিন্তু তারা ছাড়াও যেহেতু ক্রিকেট একটা দলীয় খেলা, দুই দলের হয়ে তো আরও দশ দশ বিশ জন ক্রিকেটার মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে নামবেন একই উদ্দেশ্যে, জয়ের উদ্দেশ্যে। আবার যেই দলটা জয়ী হবেন সেই দশ দশ বিশ ক্রিকেটারের দশজন চলে যাবেন সাকিব বা তামিমকে সাথে নিয়ে ফাইনালে, আর বাকি এগারোজন বাদ পড়ে যাবেন। কিন্তু একটা ম্যাচ, যেই ম্যাচটা এত গুরুত্বপূর্ণ, যেই ম্যাচটা কোয়ালিফায়ার টু, যেই ম্যাচটা ফাইনাল নিশ্চিতে, সেই ম্যাচের সব কিছু ছাপিয়ে ইভেন দলের নামও এখন কারো মাথায় নাই ভাই। ওটা রংপুর হোক কিংবা বরিশাল হোক, কেউ এগুলো নিয়ে পাত্তা দিচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটের দুই বড় ব্র্যান্ড সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে কে জেতেন, শুধু ব্যাটিং পারফরমেন্স কিংবা বোলিং পারফরমেন্স কিংবা ফিল্ডিং পারফরমেন্স কিংবা উদযাপন না, এটা যেন একটা স্ট্যাটাসের লড়াই হয়ে দাঁড়িয়েছে। রংপুর এবং বরিশালের কোয়ালিফায়ার টু একটা ব্যাপার প্রকাশ করে, বাংলাদেশের ক্রিকেটে অনেক ক্ষেত্রেই দলের ঊর্ধ্বে জনপ্রিয়তায়, আলোচনায়, বিতর্কে, সমালোচনায়, পারফরমেন্সে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল অন্য মাত্রা যোগ করেছেন। তারা কতটা বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ছিলেন, কতটা এখনো গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তারা কতটা গুরুত্বপূর্ণভাবে আলোচিত হবেন, রংপুর এবং বরিশালের ম্যাচের আগের যে আবহ, যে সিনারিও, সেটাকে ইন্ডিকেট করে। পারফরমেন্স ওয়াইজ যদি আমরা বিবেচনা করি, দলীয় পারফরমেন্স সেটা এখন মুখ্য না, দল কি করে, কার দল জিতবে সাকিবের নাকি তামিমের, সেটার উপর নির্ভর করে আইডেন্টিফাই হবে যে ইয়াস সাকিব আল হাসান ফাইনালে, ইয়াস তামিম ইকবাল ফাইনালে, ইয়াস সাকিব আল হাসান হেরে গেছেন, যেতে পারেননি, তামিম পরাজিত হয়েছেন সাকিবের কাছে। আলোচনাগুলো যেন এভাবেই হবে, একটা বৃত্তবন্দী আলোচনা, এর বাইরে কেউ যাবে না, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাকিব তামিম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় রিয়েলিটি। সবশেষ যদি ম্যাচেসগুলোর কথা বলি, সবশেষ ছয় ম্যাচে মাত্র একটা ম্যাচে আমরা দেখেছি যেই পার্টিকুলার ম্যাচটা আসলে পরাজিত হয়েছে ফরচুন বরিশাল তামিম ইকবালের দল। কত মজার একটা পরিসংখ্যান, যেখানটায় ওই একমাত্র পরাজয়টা এক উইকেটে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে। সবশেষ ছয় ম্যাচে যে দলটা পাঁচটা জয় তুলে নিয়েছে, মাত্র একটা পরাজয়, সেই পরাজয়ের সাতটা তামিম ইকবালকে, তামিম ইকবালদের দিয়েছে সাকিব আল হাসান। আবার সাকিব আল হাসানের পারফরমেন্স যদি আমরা দেখি, সাকিবের দলের পারফরমেন্স যদি আমরা দেখি, সবশেষ দুটা ম্যাচ তারা খেলেছেন একই দলের বিপক্ষে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম পর্বে লাস্ট ম্যাচ এবং কোয়ালিফায়ার ওয়ান, দুটাতেই তারা পরাজিত। দুই ম্যাচেই সাকিব সাকিবের মতো করে জ্বলে উঠতে পারেনি, এখানটাও কত মিল। যেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে জিততে পারে না সাকিব আল হাসানের রংপুর রাইডার্স, সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়েছে নিজেদের শেষ ম্যাচে প্রথম পর্বের বিপিএলে তামিম ইকবালের ফরচুন বরিশাল। সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেনস্টে ব্যাট হাতে জ্বলে উঠেছেন তামিম ইকবাল, ম্যাচের সেরা ক্রিকেটার তিনি ছিলেন, করেছিলেন 66 রান। অনেক পরিসংখ্যান, অনেক হিসাব, অনেক আলোচনা, কে জিতবে সেই আলোচনায় ফুল স্টপ দেওয়াটা, আসলে কে জিতবে সেই আলোচনায় কনক্লুশন টানাটা আসলে খুব ডিফিকাল্ট যতক্ষণ পর্যন্ত ম্যাচটা মাঠে গড়ায়। দু দলে ইন্টারেস্টিং আরও কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলো নিয়ে আসলে এই ম্যাচের গুরুত্বটা বেড়েছে, এই ম্যাচ কেন্দ্রিক ডিসকাশন উৎকণ্ঠা বেড়েছে। এই যে একটা উদযাপনে কী জন্য ছিল, এটা আমি ভালোভাবে দেখাতে পারি না, অনেকেই দেখাতে পারেন যে কীভাবে তামিম ইকবাল উদযাপন করেছিলেন, সাকিব আল হাসান এইভাবে উদযাপন করেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আপনারা একবার ভেবে দেখুন যে বাংলাদেশের সবচেয়ে ডিসেন্ট ক্রিকেটারদের একজন, তিনিও যখন ডিউরিং প্র্যাকটিস ওই একই উদযাপন করেন, কার উদ্দেশ্যে করেছেন সেটা আলোচনা, অন্য আলোচনার বিষয়, বাট ক্রিকেটারদের মধ্যে সাকিব তামিমের উদযাপনের যে দ্বৈরথ, লাস্ট ম্যাচে যেটাতে আসলে রংপুর এক উইকেটে জিতেছিল, বরিশালকে হারিয়েছিল, সেটাও যখন আলোচিত হয় তখন সেটা আসলেই গুরুত্ব বহন করে। মিরপুরের গ্যালারিতে যারা আসলে গলা ফাটাবেন
এটাও হচ্ছে দুভাগে বিভক্ত। একটা দল শুধু রংপুর না, সাকিবের জন্য রংপুরকে সাপোর্ট করবে, অনলি ফর সাকিব, রংপুর এখানে কোনো বেল নেই। আর একটা দল শুধুমাত্র তামিম ইকবালের জন্য সাকিব আল হাসানের দলকে সমর্থন দেবে না, গলা ফাটাবে ফর বরিশাল, বরিশালের জন্য না, তামিম ইকবালের জন্য। দুই দলের যদি আমরা পুরো মেকানিজমটা দেখার চেষ্টা করি, যেভাবে আসলে তারা গড়ে উঠেছে এবং যেভাবে আসলে এই ম্যাচে প্রভাব বিস্তার করবে, সেখানটা আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে বরিশালে একটা ভালো ব্যালেন্স রয়েছে। ব্যালেন্সটা হচ্ছে তারা ওই যে বললাম ছয় ম্যাচে পাঁচটা জয়, একমাত্র পরাজয় এক উইকেটের পরাজয়, এবং সেই একটা পরাজয় হচ্ছে সাকিব আল হাসানের এগেনস্টে, সাকিব আল হাসানের দলের এগেনস্টে। সেই উদযাপনের ম্যাচ যেখানটায় তামিম ইকবালকে উদযাপন করেছেন, ম্যাচের ফল ছাপিয়ে সেটা আলোচনায় চলে আসে, ওই যে একটা পরাজয়, ন্যূনতম ব্যবধানের পরাজয়, সেটা তো ডেফিনেটলি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিশোধ নিতে চাইবে ফরচুন বরিশাল। বরিশালের হিসাব নিকাশটা, দলীয় হিসাব নিকাশটা, ক্রিকেটারদের হিসাব নিকাশটা আসলে সাকিব তামিম ছাড়িয়ে আরও ভিন্ন কিছু। কেন বলছি সেটা, আপনারা দেখুন যে বরিশাল এমন একটা দল, ফরচুন বরিশাল, যেন আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। চারজন বিদেশি আপনি খেলাবেন, বাকি থাকে আর সাত ক্রিকেটার। এই সাত ক্রিকেটারের অন্যতম যারা অবশ্যম্ভাবী ভাবে যারা মাঠে নামবেন, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, পুষ্পিকুর রহিম, মেহেদি হাসান মিরা, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, এই যে আমি নামগুলো বললাম, ছয়টা নাম আমি বললাম আপনাদের, এই ছয়জন অবশ্যই নামবেন ভাই, খেলবেন তারা জাতীয় দলকে বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের একটা বড় অংশ। দে আর দ্য পার্ট অফ ফরচুন বরিশাল, দে নো হাউ টু ব্যাটল ইন দিস গ্রাউন্ড। সাকিব আল হাসানের দলে সাকিব হচ্ছে একাই অনেক কিছু, রান করেছেন 250 মতো, উইকেট নিয়েছেন 17টা, সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সবশেষ ম্যাচ বাদ দিলে অবিশ্বাস্য, এক চোখে ঠিকঠাক না দেখার পরেও প্রথম পাঁচ ইনিংসে মাত্র 4 রান করার পরও সাকিব যেভাবে কাম ব্যাক করেছেন থ্রেটেনিং। তামিম ইকবাল, যাকে নিয়ে এত সমালোচনা করা হয়, প্রেশার নিতে পারেন না, ক্যাপ্টেন্সি করতে পারেন না, ড্রেসিং রুমের পরিবেশ ভালো রাখতে পারেন না, সেই তামিম ইকবাল ন্যাশনাল টিমের যে নামগুলো বললাম না, এতজন বড় বড় ক্রিকেটার, এত বড় বড় বিদেশি নামগুলোকে নিয়ে তিনি বরিশালের ড্রেসিং রুম ডিল করছেন, অ্যান্ড ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ড্রেসিং রুম রাইট নাও বরিশাল হ্যাজ। দারুণ না পারফরমেন্স? সাকিবকে বলেছিলাম যে প্রথম পাঁচটা ম্যাচে কিছুই করতে পারেননি, 4 রান করেছিলেন, তারপরে কাম ব্যাক করেছেন। তামিম ইকবাল আগে কি করেছেন ভুলে যান, সবশেষ দুই ম্যাচে যা করে দেখিয়েছেন, যে সময় আসলে ডু অর ডাই সিচুয়েশন বরিশাল পারে না, বরিশাল নাও পারতে পারে, বরিশাল হেরে গেলেই বাদ পড়ে যাবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেনস্টে সেই ম্যাচে 66-48 বলে 137 স্ট্রাইক রেটে মিরপুরের হোম অফ ক্রিকেটে রান করা, ওইরকম টেকনিক্যাল উইকেটে রান করা ডিফিকাল্ট ভাই। যদি ডিফিকাল্ট না হতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে টার্গেটটা দিয়েছিল 141, সেটা 181 হতে পারতো, হয় নাই। তারপরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে যেটা জয় করে কোয়ালিফায়ার টুতে চলে গেল ফরচুন বরিশাল, সেখানটা তামিম ইকবাল, হি প্লেড দ্য অ্যাঙ্করিং রোল, 52 নট আউট। দুই দলে ক্যাপ্টেনকে, তামিম ইকবাল ভিজিবল ক্যাপ্টেন, সাকিব আল হাসান ইনভিজিবল ক্যাপ্টেন, নুরুল হাসান সোহান অনেক ডিসিশনস মেক করেন, কিন্তু দিন শেষে সাকিব আল হাসান হি মেক্স দ্য কল আলটিমেটলি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে রংপুর রাইডার্সের শিবিরে যদি আমরা খেয়াল করি, ইনভিজিবল ক্যাপ্টেন সাকিব আল হাসান, এটা নিয়ে কেউ কোনো ডাউট করবে না। বরিশাল শিবিরে কিন্তু ইনভিজিবল ক্যাপ্টেন আরও অনেকে, এবং তারা সেই রোলটা প্লে করছে। মুশফিকুর রহিম উইকেটের পেছনে থেকে যেভাবে ফিল্ড সাজান, যেভাবে প্রত্যেককে নির্দেশনা দেন, তামিম ইকবাল কোনো কারণে অ্যাবসেন্ট থাকলে দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ লিডিং দ্য টিম, ফ্যাবুলাস। মাহমুদুল্লাহ রিয়াদ আন্দ্রে রাসেলকে মঈন আলীদের বিপক্ষে যখন বল করে কোনো একটা পার্টিকুলার বোলার, কখনো বাউন্ডারি লাইনে, কখনো সার্কেলের আশপাশে থেকে যেভাবে বারবার বোলারের কাছে ছুটে আসেন, কখনো মনে হবে না যে তামিম ইকবাল দ্য অনলি লিডার, দ্য ক্যাপ্টেন অফ বরিশাল। মেহেদি হাসান মিরাজও কিন্তু আছেন সেখানটায় ভাইস ক্যাপ্টেনের রোলে, যে কোনো বিবেচনায় ক্যাপ্টেন্স ম্যাটার নিয়ে পার্থক্য গড়ে দিতে পারে, পার্থক্য করতে পারে অন্য একটা হিসাব, অন্য একটা ইস্যু, যে ইস্যুটা আসলে আমরা কেউ মাথা ঘামাই না।